দেশে প্রচুর পরিমাণ যুদ্ধ হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে। তো সেই সময় দেশে যেহেতু যুদ্ধ হচ্ছে, সবাই যুদ্ধে যাচ্ছে, সেই সময় একটা লোক ছিল যে লোকটা নিয়মিত মিছিল করত, নিয়মিত মিটিং করত, নিয়মিত সকল কাজে অংশগ্রহণ করত, কিন্তু যুদ্ধে যেত না। সে এভাবে চিন্তা করত যে আজ না কাল, কালকে যুদ্ধ যাবো, আজকে না, আজকে থাক। তো এভাবে করতে করতে দেখুন তার কিন্তু সব কিছু আছে, তিনি প্র্যাকটিস করছে, তারপরে তিনি সকল প্রকার মিটিংয়ে জয়েন করে, কিন্তু তিনি মাঠে নামে না। তো এইরকম করতে করতে দেশ শেষ, সব শেষ, হ্যাঁ, তারা পরাধীন হওয়ার পরে তখনও তিনি চিন্তা করতেছেন যে তিনি যুদ্ধে যাবে, আজকে না কালকে। তো এই গল্পটার মেন উদ্দেশ্য হচ্ছে মানুষ, আমার হয়তো সক্ষমতা আছে, কিন্তু আমি ওই ক্ষমতাটাকে কাজে লাগাই না, কাজে না লাগে শুধু এমনটা হয়, মানে কাজে লাগাতে চাই কিন্তু এমনটা চিন্তা করি যে আজকে না কালকে করব। তো এটা ভাবতে ভাবতে একসময় হয় আমাদের টাইম হয়ে আসে, না হয় ওই কাজ থেকে আমরা বিচ্যুত হই, অথবা এমনটা হয় যে ওই কাজটা করা সম্ভব হয় না, কারণ আপনার জায়গাটা হয়তো অন্য কেউ দখল করে নেয়।